মা গো আমি শিখবো না কো হাটি মাটিম টি শিখবো আমি কোরআন থেকে আলিফ লাম মিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। মারকাজুস সুন্নাহ আস-সালাফি পূর্বাচল নতুন শহর সেক্টর 5। এখানে দুইটি বিভাগ রয়েছে, কিতাব বিভাগ এবং হিফজ বিভাগ। কিতাব বিভাগে বালক শাখাতে শিশু শ্রেণী থেকে নবম শ্রেণী বা মিশকাত উলা পর্যন্ত, এবং হিফজ বিভাগে রয়েছে মক্তব, নাজেরা এবং হিফজ বিভাগ। কিতাব বিভাগ এবং হিফজ বিভাগে 2024 শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের এখানে ভর্তি চলছে। কিতাব বিভাগে 2024 শিক্ষাবর্ষে নবম শ্রেণী পর্যন্ত এবং পর্যায়ক্রমে দাওরায়ে হাদিস পর্যন্ত কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ। হিফজুল কোরআন বিভাগে আন্তর্জাতিক মানের কারিগণের মাধ্যমে কোরআন তেলাওয়াতের অনুশীলন থাকবে। সেই সাথে মাত্র 3 বছরে কোরআন মাজিদ পূর্ণ মুখস্থ করার একটা প্ল্যান রয়েছে। বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ থাকবে এবং বিভিন্ন বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে। মারকাজুস সুন্নাহ সালাফির বৈশিষ্ট্য সমূহের মধ্যে রয়েছে পবিত্র কোরআন মাজিদ ও সহিহ সুন্নাহর পূর্ণ অনুসরণ, সকল বিভাগে মেধাবী ও উচ্চ ডিগ্রিধারী অভিজ্ঞ এবং আদর্শ শিক্ষক মণ্ডলীর মাধ্যমে পাঠদান, সাপ্তাহিক বাংলা, ইংরেজি, আরবি বক্তব্য প্রশিক্ষণ ক্লাস। I would like to express my sincere congratulations to the honorable president of annual examination result. فإني سألتني عليك خطبة مهمة إن شاء الله تعالى. وقد أمر الله تعالى الإنسان بالإحسان إلى الوالدين. আবাসিক শিক্ষার্থীদের ক্ষেত্রে 3 বেলা স্বাস্থ্যসম্মত খাবার এবং উন্নত আবাসন ব্যবস্থাপনা, সেই সাথে 1 বেলা নাস্তা। দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের জন্য এক্সট্রা কেয়ারের সুযোগ, প্রবাসী অভিভাবকগণের সন্তানদের ও ইয়াতিম ছাত্রদের অভিভাবকত্ব গ্রহণ, হিফজ শেষে বয়স ও মেধা যোগ্যতা অনুযায়ী কিতাব বিভাগে ভর্তি হওয়ার জন্য ক্লাসের প্রয়োজনীয় বিষয়সমূহ শিক্ষাদান এবং সুন্দর হস্তাক্ষরের প্রতি বিশেষ মনোযোগ প্রদান, নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের ব্যবস্থাপনা। কষ্ট যতই হোক না মা গো থাকব না জ্ঞানহীন, থাকব না জ্ঞানহীন। বার্ষিক শিক্ষা সফরের ব্যবস্থাপনা। মাদ্রাসায় কোনো শিক্ষার্থী অধ্যয়নকালে অসুস্থ হয়ে গেলে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাপনা। আবাসিক শিক্ষার্থীদের 5 ওয়াক্ত জামাতে সালাত আদায়ের লক্ষ্যে 5600 বর্গফিটের সুবিশাল দৃষ্টিনন্দন জামে মসজিদ, সম্পূর্ণ প্রতিষ্ঠান সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, 5ম শ্রেণী থেকে কম্পিউটার ক্লাসের ব্যবস্থা, ইংলিশ স্পোকেন এবং আরবিতে কথা বলার জন্য আরবি মোকালামা এর বিশেষ ক্লাস, নিজস্ব ইউনিফর্ম এবং আইডি কার্ড সরবরাহ, অভিজ্ঞ কারিগণের মাধ্যমে কোরআন তেলাওয়াতের বিশেষ আন্তর্জাতিক প্রশিক্ষণের ব্যবস্থা, সেই সাথে আবাসিক শিক্ষার্থীদের জন্য ক্লাস টাইম ব্যতীত দৈনিক 4 বেলা এক্সট্রা কেয়ারের সুযোগ এবং নৈশ ক্লাসের ব্যবস্থা। 10টি করে সওয়াব মা গো একটি হরফে, এই কথাটি অনেক দামি হাদিসে আছে। 10টি করে সওয়াব মা গো একটি হরফে, এই কথাটি অনেক দামি হাদিসে। যোগ্য আলেম তৈরিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, সেই সাথে এখানে একাডেমিক কার্যক্রমের অংশ হিসাবে মাসিক পাঠ মূল্যায়ন পরীক্ষা, আরবি ভাষা ও সাহিত্যে বিশেষভাবে গুরুত্ব প্রদান, অভিভাবক সম্মেলন ও মত বিনিময় সভা ইত্যাদির মাধ্যমে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে উন্নত চরিত্র গঠনের জন্য আমরা সাধ্যমতো তাদেরকে আদব আখলাক শিক্ষা দিয়ে থাকি। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের সুযোগ সুবিধা থাকে। পরিশেষে ভর্তির বিষয়ে যে নির্দেশিকা
ভর্তি হওয়ার জন্য 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, সন্তানের জন্ম নিবন্ধনের ফটোকপি, অভিভাবকের এনআরডি বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং পূর্ববর্তী প্রতিষ্ঠানের টিসি বা ছাড়পত্র। ভর্তি পরীক্ষা হয়ে থাকে মৌখিক এবং লিখিতভাবে। যোগাযোগ মারকাজ সুন্নাহ সালাফি, পূর্বাচল নতুন শহর, সেক্টর 5, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। আলহামদুলিল্লাহ, দূরবর্তী জেলার শিক্ষার্থীদের জন্য উপযোগী মানসম্মত হোস্টেল এবং মেধার সৃজনশীল বিকাশে আধুনিক একাডেমিক ব্যবস্থাপনা সম্বলিত মারকাজ সুন্নাহ সালাফি 2020 সাল থেকে কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে শিক্ষার্থীদেরকে উপযুক্ত দিনে ইলম শিক্ষা দিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখুন এবং পরিচালক কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মণ্ডলী, ছাত্র অভিভাবক সহ সুধীমণ্ডলীকে আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।